সেখানে যা আগে ছবি এঁকেছিল সেই সব ছবিগুলোকে সাদা করে ঢেকে দেওয়া হচ্ছে। আমরা কাজ করব আর আমাদের স্বাগত করার জন্য ঢাক বাজানো হচ্ছে। জয়। আর কিছু করার নেই, আবার চলে এসেছি। কেমন দিলাম এই ভিডিও যা দেখছো মেনে নিতে হবে, কিছু করার নেই। এটা একটা নতুন ভিডিও, সেটা হচ্ছে এটা একটা ক্লাব, কলাব কলাব ক্লাবের রুম, পুরো গোটা ক্লাবটা আমাদের জন্য বরাদ্দ করা হয়েছে। এই হলো ক্লাব, ওই হলো জল, এই আমরা। কেমন দিলাম? এখানে আমাদের জন্য টিভি, পানীয় জল, শোকেস, ক্যারাম, আলু সব আছে। ডবল 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 পাখার ব্যবস্থা করা হয়েছে। কোথায় ডবল পাখা? ওই একটা আর এই একটা। আর এই জায়গাটা এমনিতেই এসি, ক্লাবের বাইরেই পুরো একদম সম্মকচাল্য আছে। গাড়ি একদম ক্লাবের ভেতর তুলে দিয়েছি, পুরো সেফটি সেফটি, পুরো একদম মানে পুরো মজাই মজা। ক্লাবের বাইরেটা একটু দেখো, সুন্দর জায়গা। ওই জায়গাটা বোঝা যাচ্ছে কিনা জানি না, কিন্তু সুন্দর জায়গা লাগছে, দেখলেই ঘুমাতে ইচ্ছা করছে। তো এই সিমলাগড়ে তো একটা বাড়ি বানিয়েই ফেলেছি আমরা, কিছু করার নেই। সকালবেলা ঘুম থেকে উঠে বহু কষ্টে আমরা এত দূর এসে হাজির হয়েছি। কেমন দিলাম? এবার রেস্ট করছি। কেমন দিল? এইখানে কতগুলো লোক এসে এঁকে গেছিল, সেই আঁকা এত বেদবিচ্ছিরি হয়েছে, ওরা সব সাদা মারছে। ওর উপর আমরা কাজ করব। আঁকা বেশি দেখাতে পারবো কিনা জানি না, লাস্টে একটু দেখিয়ে দেবো, আপাতত এনজয় করুন। আর আজকে আজকের দিনটা হচ্ছে পয়লা বৈশাখ, কিন্তু ভিডিও হবে আজকে, আপলোড হবে এক বছর পর। কিছু করার নেই। বহুদিন পর একটা গ্রামের স্বাদ পেলাম, পাটের গন্ধ আর ওই বাঁশপাতা, উফ, যেমন ঠান্ডা তেমন ছায়া। তার মধ্যে আবার নিচে পাতা পাতা পড়ে রয়েছে, পাতা পাতা পড়ে আছে, রাস্তা ফুল ঘেরা। ওই একই রাস্তার আর ভিডিও করিনি ওই জন্য, আসার সময় এক রাস্তার কতবার দেখাবো। আর সকালবেলা তো উদুম খানা পিনা হয়েছে, খেয়ে দেয়ে এসে এই এটা হচ্ছে কটকটির মতন ঘুমাচ্ছে শুয়ে। তো এখানে একটা জিনিস এখন একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে গাড়িটা সরিয়ে এখান থেকে এদিকে রাখতে হবে, কারণ ওপরে একখানা মই রাখা রয়েছে, মইটা পড়ে গেলেই আমি শেষ। যদিও পড়বে না, কিন্তু সরিয়ে রাখাই বেটার। এখন একটা জিনিস দরকার, সেটা হচ্ছে বাথরুম। আমি বিদ্যা বালান, শৌচালয় ঘরে বানান আর ব্যবহার করুন, এখানে সেটা মেনে চলছে না। আমাদের বলেছে মাঠে হাঁকতে, তাই জন্য আমরা আবার বৌদির বাড়িতে হানা দিয়েছি। কাজ ওই বাড়িতে হচ্ছে ক্লাবে, কিন্তু চান খাওয়া না, চান আর হাঁকার জন্য যাচ্ছি বৌদির বাড়িতে, আর খাওয়া আর ঘুম হবে ক্লাবে। ওই যে পেছনে একটা হাগুড়ে আসছে, সকালে প্রচুর চেষ্টা করে বার করতে পারিনি একটুও। সিমলাগড়ের রাস্তা মানে এখানে তিন রকম জায়গা, একটা জায়গায় আঁকতে এসেছি সেখানে থাকার জায়গা আর খাওয়ার জায়গা আছে, চান আর পটির জায়গা নেই। যে বাড়িতে চান আর পটি করতে যাচ্ছি সেই বাড়িতে গাড়ি রাখার জায়গা নেই, ওই জন্য থাকছি খাচ্ছি এক জায়গায়, গাড়ি অন্য জায়গায়, চান আর হাগু অন্য জায়গায়। কেমন দিলাম? কলকাতাবাসীদের জন্য একটি অনুরোধ, এত পরিষ্কার রাস্তা জীবনে চোখে দেখেছেন? এত পরিষ্কার, এত ভালো রাস্তা,
হ্যাঁ ব্যারাকপুর ইছাপুরে যারা থাকে তাদের কথা তো ছেড়েই দিলাম, যেসব ছোট বাচ্চারা জন্মেছে তাদের রাস্তা কি জিজ্ঞাসা করলে বলতে পারে না, বলে রাস্তা। এই রাস্তা দেখেছো, রাস্তা পুরো মার্বেল, কালো মার্বেল বসিয়ে সিমলা করে রাস্তা করেছে। এই দেখো সিমলা করে দুটো জিনিস বিখ্যাত, এক হচ্ছে মরা গাছ আর একটা হচ্ছে মার্বেলের রাস্তা। এখানে টোটো 90-তে ছোটে শুধুমাত্র রাস্তার বদলতে। গাড়ি না যাওয়ার জন্য স্পেশাল রাতে কাজের জন্য একটা আলাদাই ব্যবস্থা করা হয়েছে হ্যালোজিন জেলে। এখন নাস্তা এসে গেছে, খেয়ে নি। ফুটিটাকে ঝাপসা করে দিতে হবে, নাহলে ফুটি কোম্পানি প্রমোশন হয়ে যাবে। এখানে তিনটে দেয়াল, ওপাশে একটা হ্যালোজিন ফ্যালোজিন লাগিয়ে রাতে বিরাট হাওয়া হচ্ছে। এটা ফুটবল খেলার গ্রাউন্ড, বেশি শ্যুট করা যাবে না রাতে। আমি একবারে ছবি হওয়ার পরে দেখাবো বা মিডিলে। সবে ড্রয়িংটা হয়েছে, তাম ঝাম নিয়ে পুরো বসেছি হ্যালোজিন লাগিয়ে, সব কটা খোপে হবে। রাত বলে বেশি টাইম লাগ দেখানো যাচ্ছে না, ছোট ছোট শর্ট দেখে মজা নেই। এটা এটা দিনের বেলা দেখাবো, মহাত্মা গান্ধী এমন চমকাবে এই সব কটা হয়ে যাওয়ার পরে। দেয়ালে পুরো হুলিয়া চেঞ্জ করে দেবো। এখানে নেতাজি, ওই পাশে রবীন্দ্রজি, গান্ধীজি, রবীন্দ্রজি, নেতাজি। চারিদিকে অন্ধকার আর হ্যালোজিন জ্বালিয়ে কাজ, এ আলাদাই মজা। শীত শীত করছে না বেশ, মানে হাওয়া হাওয়া দিচ্ছে না, তাই অবস্থা। যদি হাওয়া দেয় গুছিয়ে তো ঠান্ডা, মানে শীতল লেগে যাচ্ছে। আমাদের ওখানে গরমে লোক মরে যাচ্ছে আর এখানে ঠান্ডা। বাইরে কাটিয়া পেতে এমন ঘুম দেবো না। ঠিক আছে, নেতাজিটা হোক, তারপর আবার দেখানো হবে। আর এর উপর আবার লেকার ফেকার মেরে অনেক কিছু করতে হবে। এখানে সব ছোট ছোট বাচ্চারা পায়ে লাঠি লাগিয়ে হেঁটে বেড়াচ্ছে, আমরা চেষ্টা করে পাচ্ছি না। আমরা চেষ্টা করেছি কিন্তু হচ্ছে না। ও রে, চলো হাঁটো। আমার দিকে আসি, সাবধান। ওই 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 একটা, সবাই এগিয়ে আসছে লাঠি নিয়ে। আমি আমিও চেষ্টা করেছিলাম কিন্তু হচ্ছে না, পা তুললেই পড়ে যাচ্ছি। যত রাজ্যের শ্যুট সব রাতে হবে, কপালে দিন লেখা নেই, কপালে আমাদের দিন লেখা নেই। যা দেখার রাতেই দেখে নাও। মহাদেব পা ঝুলিয়ে বসে আছে বাগের উপর, আরো কিছু আসছে, কামিং সুন। এর হচ্ছে 3 নম্বর দিন। দেখো ধাক্কা ধাক্কা দিয়ে দিয়ে তুলছে, ভাল লাগে না, কাজবাজ করবো না, ভাল লাগে না। জোর জোর করে ঘুম থেকে তুলে ছবি আঁকাচ্ছে, এমনি চোখে ব্যথা, চোখ ফুলে আছে। সে রাতের বেলা ছবির জন্য ঘুমাতে দেয় না, সকালবেলা ঘুম থেকে তুলে দেয়, কি জানে কি হবে। চলো
কিছু করার নেই, এই অত্যাচার, এগুলোর বিরুদ্ধে আপনারা হাত ওঠান, আমাদের বেশি টাকা দিন, ভিউ শেয়ার সাবস্ক্রাইব চাই, সাবস্ক্রাইবার শেয়ার করো, শেয়ার করো ভিডিওগুলো।